নমস্কাৰ বন্ধুসকল, আমি ইয়াৰ আগতে বিভিন্ন ভিডিঅ'ত আমি আলোচনা কৰিছোঁ কেনেকৈ আমি ধূপকাঠি, টয়লেট ক্লিনাৰ, ফিনাইল, ডিছৱাশ্ব বাৰ ইত্যাদি উদ্যোগবিলাক আপুনি কেনেকৈ কৰিব, কেনেকৈ প্ৰস্তুত কৰিব সামগ্ৰী, তেতিয়া আমি আলোচনা কৰিছিলোঁ। আজি আমি আলোচনা কৰিম কেনেকৈ আপুনি 50,000 ৰুপিজ পচিবল কৰিব, আপুনি মান্থলি আৰ্ণিং কৰিব এই ধৰণৰ স্মল স্কেল ইণ্ডাষ্ট্ৰীৰ প্ৰডাক্টবিলাক প্ৰস্তুত কৰি। গতিকে বন্ধুসকল, অসম গ্ৰামোদ্যোগ বিকাশ পৰিষদৰ বিভিন্ন ৱৰ্কশ্বপবিলাক আপোনালোকে এটেণ্ড কৰিব পাৰে, জানিব পাৰে, কিন্তু আজি আমি এই ভিডিঅ'ৰ আলোচনা কৰিম তাক কেনেকৈ আপুনি পচিবল কৰিব পাৰিব। ধূপকাঠি, টয়লেট ক্লিনাৰ, ফিনাইল, ডিছৱাশ্ব বাৰ, ৱাশ্বিং পাউডাৰ এই ধৰণৰ সামগ্ৰীবিলাক প্ৰস্তুত কৰিবলৈ আপোনাক বহুত বেছি ইনভেষ্টমেণ্টৰ ৰিকুৱায়াৰ্ড নাথাকে। আপুনি 10,000 ৰুপিজৰ ইনভেষ্টমেণ্টতে আপুনি এই ধৰণৰ ধূপকাঠিবিলাক প্ৰস্তুত কৰিব পাৰে। প্ৰস্তুত কৰি আপুনি ইয়াক যথেষ্ট মুনাফালৈ আপুনি বিক্ৰী কৰিব পাৰে। ধৰি লৈছোঁ আপুনি এইবিলাক বনাওঁতে এই ধৰণৰ বাণ্ডেল এটা যদি আপুনি বনায় মোটামুটি 12 পেকেট থাকে, আৰু এই বাণ্ডেলবিলাক বনাওঁতে আপোনাৰ খৰচ 50 টকামানৰ পৰিব, বা 45 ৰুপিজ 50 টকাত আপুনি বনাব পাৰে। আৰু আপুনি তাক মোটামুটি বজাৰত আপুনি বিক্ৰী কৰিব পাৰে 80 ৰুপিজ বা 70 ৰুপিজত আপুনি বিক্ৰী কৰিব পাৰে, আৰু আপুনি যদি ভাল কোৱালিটি বনায় তো 90 ৰুপিজলৈকে বিক্ৰী কৰিব পাৰে। তো আপুনি দেখা পায় যে মোটামুটি লাভটো যথেষ্ট ভাল থাকে ইয়াতে। আৰু এই উদ্যোগটো কৰি পেলাই আপুনি কেনেকৈ 50,000 টকা মান্থলি আৰ্ণ কৰিব, প্লাছ কেনেকৈ আৰ্ণ কৰিব, তাক আমি আলোচনা কৰিম একদম উইথ ডকুমেণ্টছ এণ্ড ৰিটেন আলোচনা কৰিম। কিন্তু আমি আগতে আলোচনা কৰিলোঁ কেনেকৈ তাক আপুনি প্ৰস্তুত কৰিব। ইয়াৰ কাৰণে লাগতিয়াল ৰ মেটেৰিয়েলছখিনি আপুনি প্ৰথমে লৈ ল'ব। লাগতিয়াল ৰ মেটেৰিয়েলছবিলাক বুলি ক'লে মানে আপুনি আপোনাক লাগিব যিবিলাক পেকেট, আপুনি পাউচবিলাক আপুনি ল'ব পাৰে, পেকেটবিলাক আপুনি লৈ ল'ব পাৰে। পেকেটবিলাক লগতে আপোনাক লাগিব ইনাৰ, এই ধৰণৰ ইনাৰবিলাক থাকে, এই ইনাৰবিলাক আপোনাক লাগিব। আপোনাক ষ্টিকবিলাক লাগিব, এই ধৰণৰ পেকেট ষ্টিকৰ বক্স, মানে বক্স থাকে, ষ্টিকৰ পেকেট থাকে, 20 কেজি 30 কেজি ষ্টিকৰ বেগ থাকে, আপোনাক এই ধৰণৰ পেকেটবিলাক লাগিব। আপোনাক লাগিব এই ধৰণৰ ভাল কোৱালিটি পাৰফিউম, আপুনি পাৰফিউমটো আপুনি মেটাৰ কৰে। আৰু তাৰপিছত বক্সবিলাক, আপুনি বিভিন্ন ভেৰাইটি বক্সবিলাক থাকে, আপুনি সেই বক্সবিলাক আপুনি ইউজ কৰিব পাৰে। মুঠৰ ওপৰত 6টামান বিশেষ ৰ মেটেৰিয়েল লাগে। আপোনাক ৰ ষ্টিকবিলাক লাগিব, চেণ্ট লাগিব, অইল লাগিব, ইনাৰ লাগিব, আউটাৰ লাগিব, ডি পি অইলটো কমিলে মই আপোনাক, লগতে আপোনাৰ বক্সবিলাক লাগিব। এই 6টা সামগ্ৰী লৈ আপুনি ধূপকাঠি উদ্যোগটো আৰম্ভণি কৰিব পাৰে। আপুনি এই ধৰণৰ ৰ মেটেৰিয়েলবিলাক ল'ব পাৰে, যিবিলাক ফিনাইল, টয়লেট ক্লিনাৰ, ডিছৱাশ্ব বাৰ, ফিনাইলৰ কাৰণে এই ধৰণৰ ৰ মেটেৰিয়েলছ থাকে, ফিনাইল কনচেনট্ৰেট বুলি কোৱা যায়। আপুনি ঠিক তেনেধৰণে টয়লেট ক্লিনাৰ কনচেনট্ৰেট লৈ পেলাই আপুনি কৰিব পাৰে, ফিনাইল টয়লেট ক্লিনাৰ কনচেনট্ৰেটবিলাক লৈ পেলাই আপুনি কৰিব পাৰে। এইবিলাকতো খুব কম ইনভেষ্টমেণ্টতে আপুনি কৰিব পাৰে, ঘৰতে কৰিব পাৰে, কোনো ডাঙৰ ছেটআপ নালাগে। আপুনি এটা সূক্ষ্ম উদ্যোগ, ক্ষুদ্ৰ উদ্যোগ আপুনি ঘৰতে আৰম্ভণি কৰিব পাৰে। এতিয়া আমি আলোচনা কৰিম যে 50,000 টকাৰ যিটো আৰ্ণিং মান্থলি আপুনি কৰিব লাগে, এই মান্থলি আৰ্ণিংটো পচিবল হয়নে নহয় আপোনাৰ কাৰণে। তো এইটো কেনেকৈ আপুনি পচিবল কৰি তুলিব যাতে মান্থলি আপুনি ৰেগুলাৰ আৰ্ণিং হয়? তো আপুনি যদি ভালকৈ এনালাইজ কৰে, ভেৰি ইজি কেলকুলেশ্যন কৰে, আপুনি মই এটা সহজ প্ৰথম কেলকুলেশ্যন কৰোঁ, কোনো কম্পিটিশ্যন নোহোৱাকৈ আপুনি যাতে সহজতে কৰিব পৰা কেলকুলেশ্যন। প্ৰথম আপুনি আপোনাৰ ওচৰৰ পাজৰৰ চাৰিখন মাৰ্কেট মানে উইকলি মাৰ্কেট, আপুনি উইকলি মাৰ্কেট ট্ৰাই কৰিব চাৰিখন। এই চাৰিখন উইকলি মাৰ্কেট আপোনাৰ কাৰণে ভেৰি ইম্পৰ্টেণ্ট, আৰু প্ৰত্যেকখন মাৰ্কেটত আপুনি সাধাৰণতে আমি দেখা পাওঁ যে 200 বাণ্ডেলমানকৈ ধূপকাঠি বিক্ৰী হৈ যায়, 200 বাণ্ডেল ধূপকাঠি বিক্ৰী হয়। আৰু যদি আপুনি 70 ৰুপিজকৈও বিক্ৰী কৰে, তো আপোনাৰ হাতলৈ 14,000 টকা আপোনাৰ হাতলৈ মানে পইচা আহি যায়। এই 14,000 টকা আপোনাৰ হাতলৈ আহে, আপুনি 14,000 টকা আপুনি আৰ্ণ কৰে। এতিয়া আপুনি যদি চাই ইয়াতে আপোনাৰ প্ৰফিট আপোনাৰ কিমান, তো আপোনাৰ মোটামুটি ইয়াতে প্ৰফিট হ'ব আপোনাৰ 6,000 ৰুপিজ আপোনাৰ প্ৰফিট আপুনি গেইন কৰিব পাৰে। তো এতিয়া আপোনাৰ যিহেতু চাৰিখন বজাৰ গতিকে আপোনাৰ
24,000 টকা আপুনি উপার্জন করলে পারে। কথাটা হল কি, আপুনি 4খন মার্কেট ট্রাই করেছিলে সপ্তাহত, উইকলি বাজার, কিন্তু আপনার হাতত যেহেতু 4খন মার্কেটের 16 টাইম আছে, গতি আপনি ওয়ান টাইম করে আপনি এই আর্নিং করে পারে। যদি আপনি এই আর্নিং নহয়ও আপনি যদি টাকা 3,000 টাকারও আপনার যদি আর্নিং হয়ে যায়, তেতিয়াও আপনার 4খন বাজার আপনার 12,000 টাকা আপনার আর্নিং হয়ে গেছে। এটা আপনার 4 times 12,000 rupees, কিন্তু 4 times 48,000 rupees আপনার মান্থলি এই বজারখানের উপর বেস করে পেলে আপনার আর্নিং হয়। ইয়ার লগতে আপনি সেকেন্ড আর্নিং আপনি প্ল্যান করে পারে। সেকেন্ড আর্নিং যদি আপনি প্ল্যান করে, তেতিয়াহলে আপনি আপনার ওর হোলসেলার আপনি ট্রাই করবেন, হোলসেলার আপনি ট্রাই করো। হোলসেলার আপনি ইনিশিয়ালি 20,000 টাকার প্রোডাক্ট দিয়েছেন, তো 20,000 টাকাত আপনার মোটামুটি 5,000 rupees আর্নিং আপনার স্টার্ট হব। আর আপনি রিটেলার কেমন ট্রাই করো, আপনি যদি 10খন রিটেলার ট্রাই করে প্রত্যেকখন রিটেলারপর আপনি 1,000 টাকার আর্নিং স্টার্ট করো, তো আপনার হাতত 10,000 rupees আপনার আর্নিং স্টার্ট হয়ে যায়। তো ওভারঅল হোলসেলার, রিটেলার আর আপনার মার্কেট এইকটার উপর যদি আপনি ট্রাই করবেন ব্যবসায় করে, তেতিয়াও আপনার আর্নিংটা মোটামুটি 48,000 rupees মানে কমাই পেলে করেছো, প্লাস আপনার 5,000 rupees প্লাস আপনার 10,000 rupees, তো তেতিয়াও আপনি দেখব আপনার যথেষ্ট ভাল আর্নিং এটা স্টার্ট হয়েছে। গতি আপনি যদি চাই এনেকে যে মোটামুটি একটা ভাল আপনি আর্নিংত গোটে ব্যবসায়ট আছে আপনি, তো প্রকৃতার্থ যদি প্র্যাকটিক্যালি আপনি অঙ্ক ক্যালকুলেশন করে চাই, আপনি যদি ভালকে এটা এনালাইজ করে চাই, তো আপনি এটা লাভ পাব। আপনি ইয়ারপরে আপনি ট্রাই করব লাগিব, আপনি চেষ্টা করব লাগিব যে আপনি কেনেকে ব্যবসায় আপনি করতে আপনি কেনেকে আপনি কেনেকে হাইয়েস্ট লেভেল আপনি কেনেকে করব প্ল্যান করব। যে এক আপনি আপনার কারণে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আপনি ব্যাংক লোন আর হচ্ছে আপনার সাবসিডি, আর 3 নম্বর হচ্ছে আপনার সাবসিডি, ব্যাংক লোন প্লাস গভর্নমেন্ট স্কিম, আপনি এইটা ট্রাই করব। তো এইকটা আপনি ট্রাই করব, ইও আপনার বেনিফিট লোন লো আপনি কাম করুক, সাবসিডি পাই যাব আপনি, আপ টু 35% সাবসিডি থাকে ইয়াতে, আর আপনি লোন পাই যাব, গভর্নমেন্ট স্কিমবিলাক পাব আপনি। তো এইখানে আপনি ট্রাই করার দরকার, যদি আপনি ট্রাই করে দেখব আপনার আপনি ব্যবসায় গ্রো করব। কিন্তু ইয়ার কারণে বেসিক ডকুমেন্টেশন রেডি করা আপনার কারণ দরকার, আপনি ট্রেড লাইসেন্স এখন লই লব, আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে লব, আপনি GST লই লব, আপনি MSME লই লব, আপনি এইবুর লই লব, এইবুর একদম সহজ বস্তু, ইমান টাফ একো নহয়, আপনি লই লব। যদি আপনি নিজের একটা ব্র্যান্ড করে, তো আপনি ট্রেডমার্ক লব, এইবিলাক ডকুমেন্টস ললে আপনার কারণে ইন ফিউচার কারণে ভাল হয়, আপনি ট্রেডমার্ক লব। যদি আপনি ভাবিছে যে মানে অল্প স্ট্যান্ডার্ডকে করম, ভালকে একটা অর্গানাইজেশন বিল্ড আপ করব, তো আপনি প্রাইভেট কোম্পানি রেজিস্ট্রেশন করে পারে, বা আপনি OPC রেজিস্ট্রেশন করে পারে, বা আপনি Section 8 রেজিস্ট্রেশন করে পারে, বা আপনি এখন ফার্ম রেজিস্ট্রেশন করে পারে। তো আপনি এইবিলাক আপনার অপশন আছে, আপনি এইবিলাক রেজিস্ট্রেশন করে লব পারে কাম করব কারণে। তো যিমানে ডকুমেন্টেশন ঠিকঠাক হব আপনার, সিমানে আপনার কারণে ব্যাংক লোন, সাবসিডি, গভর্নমেন্ট স্কিম এইবর কারণে আপনার সুবিধা হব। তো বন্ধুসকল, আমি ওভারঅল দেখালো এক্সেক্টলি আপনি কেনেকে পসিবল করবো পারে। আর একটা ব্যবসায় করলে নিশ্চয়ই অল্প তো আপনি কষ্ট করব, হার্ডওয়ার্ক করব, কন্টিনিউয়াস কাম করব, আপনি উপরতে যদি ভাবি পেলে যদি করাটো নহব, তো একটা প্রপার প্ল্যানিংত আপনি কামবিলাক করব, আর যদি ভালকে আপনি করে নিশ্চিতভাবে সাকসেসফুল হব পারবেন। আপনি আমি অসম গ্রামোদ্যোগের ফলেরপা যেখানে আমি ট্রাই করেছো করবো কারণে, সেইখানে তো আপনার দেখিছে যে বা আপনাদের যদি ভাবে যে আমার অর্গানাইজেশন মেম্বারশিপ হব বলে, তো মেম্বারশিপ হবো পারে, মেম্বারশিপ হয়ে আপনি কাম করবো পারে। মেম্বারশিপ হবার কারণে আপনি একটা এরিয়া লোকেশন সিলেক্ট করবো আর আমার একটা মেম্বারশিপ মাসুল আছে, সেই মেম্বারশিপ মাসুলটা আপনি দিব লাগবে। তারপর আপনি প্রশিক্ষণ লো, আপনি সেই অঞ্চলত আপনি বিভিন্ন স্থানীয় লোকের প্রশিক্ষণ দিয়ে পারিব, লগতে আপনি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কেনেকে করে করাব শিকা পারিব, আর আপনি কাম করা পারিব। অধিক জানিবর কারণে আপনাদের গ্রামোদ্যোগ বিকাশ পরিষদের ওয়েবসাইট চাব, বা আপনাদের আমাকে ফোন করব, কন্টেক্ট করব, আপনাদের যোগাযোগ করার চেষ্টা করবেন।